হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে বন্ধুরা আমি যে ভিডিও আপনাদের দিতে চাইছি ওইটা তো সামনেইলে দেখেই নিয়েছেন এবং টাইটেলেও দেখে নিয়েছেন যে এত হ্যাকার কেন অ্যাকচুয়ালি কেন এই দুই সিজন ধরে তার আগে কিন্তু এত হ্যাকার ছিল না হ্যাঁ মানে আমি যে সমস্ত অনলাইন গেম যেগুলো আছে ওইগুলোতে হ্যাকার থাকবে হ্যাকার কোনো দিন শেষ হবে না এটা সব ইউটিউবার বলে এমনকি জিএসকেও বলে যে হ্যাকার কোনো দিন শেষ হবে না কিন্তু আমরা তো কন্ট্রোল করতে পারি তো এইটার ভার কাদের উপরে আছে মানে এই কন্ট্রোল যে করবে এটা কাদের উপরে আছে ঠিক আছে তো এখানে দোষটা কার হ্যাকার কেন এতো বেড়ে গেছে কার দোষ এখানে এই নিয়ে আমি আজকে কিছু কথা বলবো ঠিক আছে যদি তোমাদের মনে হয় না ঠিক বলেছি তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টেও বলে দিও তো সবার প্রথমে আমি যেটা বলতে চাই যে হ্যাক যারা ইউজ করে যারা বিক্রি করে আর যারা প্রমোট করে হ্যাক তাদের কি কোনো দোষ আছে অ্যাকচুয়ালি আর যদি নাও থাকে তাহলে কাদের দোষ আছে এখানে ঠিক আছে আর আমাদের মতো ইউটিউবার যারা আছে তাদেরও ভূমিকা বা কতটুক তো সবার প্রথমে বলে দিই আমাদের মতো যে যত ইউটিউবার আছে যেমন যারা গারিনার সাথে সরাসরি সম্পর্ক করতে পারছে না আর আমাদের ভিডিও ওদের কাছে পৌঁছে কিনা তাও জানি না তো এদের আমরা তো কিছুই করতে পারবো না প্রথম নাম্বারে যদি আমরা গারিনার সাথে সরাসরি সম্পর্ক না করতে পারি অথবা আমরা মেসেজ না করতে পারি তাহলে আমাদের মেসেজটাও মানে দিতে পারবো না আর তাহলে আমরা এখানে কিছুই করতে পারবো না ব্যস তো বেশ কি করতে পারবো একটা ভিডিও বানিয়ে বলে দিতে পারবো যে এই হ্যাকার এই করেছে সে করে গারিনাকে হেইট করো গারিনাকে হেইট করো কমেন্ট করো এইসব করো তারপর ফেসবুক পেজে গিয়ে এই করো সেই করো এইগুলো বলে দিতে পারস্ট্রাকশন আর তাতে তোমরা শুনে কিছু গিয়ে হেট কমেন্ট এইসব এইসব বলে দিতে পারবে তার চেয়ে বেশি আমরা কিছুই করতে পারবো না তবে এখানে যারা হ্যাক ইউজ করে যেমন হ্যাকার যে গেমের ভিতরে আছে অ্যাকচুয়ালি তারা হ্যাকার না স্ক্রিপ্টার অথবা চিট ফাইল ইউজ করে তারা নিজে হ্যাক করে না ফাইল কিনে ওইটা ইউজ করে তো এখন যেরকম এক সিস্টেম ওটা হলো শুধু ইউজার নেম মানে ওদের একটা অ্যাপিকে ডাউনলোড করবে অ্যাপিকে ডাউনলোড করা ফ্রি কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা ওইটা কিনতে হয় এক মাস মাস যাই হোক ওটা ইউজ করে তারা গেইমে আনন্দ নিচ্ছে অথবা গ্র্যান্ড মাস্টারে পুশ করছে অথবা কোনো প্লেয়ার তাকে কিনে দিয়েছে তার টিমে সে খেলে ওকে গ্র্যান্ড মাস্টারে পুশ করছে এরকম এইটটি সেভেন্টি পারসেন্টের গ্র্যান্ড মাস্টার এরকম প্লেয়ার আছে পুশ করছে ঠিক আছে তো কথা হলো তাদের দুষ কতটুকু তারপরে যারা বিক্রি করছে তাদের দুষ কতটুকু যারা বিক্রি করছে তারা সরাসরি দেখতে গেলে এইখানে ব্যবসা করছে ঠিক আছে যেমন আমরা দোকানে যেরকম মাল কিনে পাঁচ টাকা দিয়ে কিনে সাত টাকা আট টাকা বিক্রি করি ওইখানে ওরা ষোলোশো সতেরোশো টাকা দিয়ে কিনে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করছে এবং সাথে সাথে তারা এটাও বলে দিচ্ছে যে আনবেনের গ্যারান্টি তো অ্যাকচুয়ালি তোমাদের বলে দেই কোনো হ্যাকই আনবেনের গ্যারান্টি হবে না ওইটা তোমার নিজের উপরে আর এটাও তারা বলে দেয় ব্যান হবেই তোমার অ্যাকাউন্ট আর ওইটা তোমার উপরে নির্ভর করে তারা এটাও বলে দেয় যে তুমি তোমার রেস্ককে এটা ছোটো করে বলে দেবে যে তুমি তোমার রিস্কে চালাবে মানে এরকম করলে আর ব্যান হবে না তাদের কথা মতো যদি তুমি ইউজ করো তাহলে আনব্যানের গ্যারান্টি তারা দেয় মানে অ্যান্টি ব্যান ঠিক আছে আর তারপরে এসেছে এখানে যারা প্রমোট করে মানে অনেকে ওই ওইটা কী করে মানে প্রচার করে বিক্রি করে না তবে প্রচার করে এরকম আছে তো এদের মধ্যে এদের দোষটা কতটুকু সবার প্রথমে আমি বলে দেই বন্ধুরা যারা হ্যাক ইউজ করে তাদের দোষও আমি দেখি না এমন কারণ তারা পাচ্ছে হ্যাক ইউজ করছে ব্যান হচ্ছে না তাতে কি হ্যাক এই জন্য তো ইউজ করছে হ্যাকার থাকবে না এমন কোনো গেম নেই পাবজি ধরো ফ্রি ফায়ার ধরো যত অনলাইন গেম আছে হ্যাকার থাকবেই ঠিক আছে আর বেশি অতিরিক্ত যখন হ্যাকার হবে তখন গেমটা মানে এমনিতেই শেষ হয়ে যাবে মানুষ ইউজ করা ছেড়ে দেবে তখন এমনিতেই শেষ হয়ে যাবে গেমটা তো এটা ছেড়ে দাও অনেক গেম এরকম শেষ হয়েছে তো এইখানে যারা হ্যাক বিক্রি করে তাদের তেমন দোষ নেই হ্যাক যারা ইউজ করে তাদেরও তেমন দোষ নেই হ্যাঁ দোষ আছে তবে সবচেয়ে বেশি দোষ আমি যাকে দিতে চাইবো যারা হ্যাকটাকে দেখেও ব্যান করছে না কারিনাদের যারা প্রোগ্রামে আছে যারা সিস্টেমে আছে একটা কথায় বলে দেই তো ইন্ডিয়া হোক যে কোনো সার্ভারে হোক ঠিক আছে যারা সিস্টেমে বসে আছে যারা দেখছে কুলা বিক্রি হচ্ছে এইগুলা সেইগুলা এত ভিডিও বানিয়ে দিচ্ছি এত মানে আমরা রিপোর্ট করছি তারা চেষ্টাও করছে না এটা ব্যান করার মানে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না আমরা যে এখানে ফেয়ার গেম পাচ্ছি না হ্যাকার এসে মেরে দিচ্ছে আমাদের সাথে ফেয়ার গেমপ্লে হচ্ছে না আমরা টপ আপ করছি এই করছি সেই করছি গেমটাকে প্রমোট করছি ঠিক আছে তোমাদের গেমকে আমরা প্রমোট করছি যারা ইউটিউবার আছে তারা ফেয়ার গেমপ্লে হচ্ছে না আর আমাদের কাছে যখন কমপ্লেন আছে আসে যে মেসেজ আসে কিছু একটা করো এত হ্যাকার কী করবো তখন কিছুই করতে পারি না সত্য কথা যেটা আমরা বলবো টাকাকে মানে ওইরকম যোগাযোগ নেই আমাদের সাথে ঠিক আছে এইখানে ওদের মেইন দোষ হচ্ছে যে হ্যাকারকে কন্ট্রোল করতে পারছে না ফ্রি ফায়ার এখন ঠিক আছে একার কন্ট্রোল করতেই পারছে না অন্যান্য গেম পাবজি ধরো যে কোনো গেমে কিন্তু রিপোর্ট দিলে ওইটা তারা সঙ্গে সঙ্গে দেখে যে ওই প্লেয়ারের উপর রিপোর্ট পড়েছে তারা ওইটা অ্যাকশনও নিয়ে নেয় সঙ্গে কোনো কোনো সময় তো সঙ্গে সঙ্গে ব্যানও করে দেয় ঠিক আছে তোমার কাছে মেসেজ চলে আসবে যে রিপোর্ট দিয়েছ থ্যাংক ইউ আইটি ব্যান হয়ে এই রকম কিন্তু আমাদের ফ্রি ফায়ারে আজ পর্যন্ত একটা মেইল আসলো না যে কংগ্রেচুলেশন তুমি রিপোর্ট দিয়েছো এটা হলো এত রিপোর্ট দিলাম ঠিক আছে কারো কাছে মেইল আসে কি না জানি না যে তোমার রিপোর্টে আমরা কাজ করেছি হ্যাকারদের যেই হ্যাকারে তুমি রিপোর্ট দিয়েছো ওইটার আইডি আমরা দেখেছি খুলে এবং ব্যান করেছি এরকম হলেও একটা ভরসা পাওয়া যেত যে তারা কাজ করছে তারা আমাদের এমনিতে উঠে বলে দেবে এত আইডি ব্যান হয়েছে আর সবচেয়ে বড়ো কথা যাদের আইডি ব্যান হয় না তাদের আইডি এক দু ঘন্টার ভিতরে আবার ওপেন হয়ে যায় তো এখানে এই যে আনব্যান হয়ে যায় এইখানে যারা এই আনবেন করছে এদের হানড্রেড পারসেন্ট দোষ ঠিক আছে কারণ এইখানে যারা হ্যাক করছে তাদের গ্যারান্টি আছে অ্যান্টি বেনের তো কেন করবে না ওরা যদি এরকম হতো যে গ্যারান্টি নেই ব্যান হলে হতে পারে তোমার ইচ্ছা মতো চালাও আর ইউজ করার সাথে সাথে ওইটা চেক করা হতো রিপোর্ট পড়ার সাথে সাথে চেক করা হতো তাহলে আমরা আজকে বা হ্যাকার এত অধিক দেখতে পেতাম না কম দেখতে পেতাম ঠিক আছে আমাদের সাথে ফেয়ার গেম হতো কিছু কিছু হ্যাকার পড়লে মানা যায় হঠাৎ একটা হ্যাকার পড়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু এত হারে হ্যাকার পড়লে না গেম খেলা যাবে যেমন আমাকেও ধরো পুশ করতে চাইছে না মন চাইছে না পুশ করবো না ঠিক আছে পুশ করে কোনো লাভ নেই পুশ করতে 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 একটা টাইম আসবে হ্যাকার মেরে দেবে আবার নিচে ডাউন হয়ে যাবো ঠিক আছে তো আর মন চাইবে না হেডশট দিয়ে মেরে দিচ্ছে ওপেনলি টেলিপোর্ট হ্যাক করছে এই করছে সেই কর তো এটাই আমার বলার ছিল বন্ধুরা যা ছিল বলার আমি বলে দিয়েছি মনের ভিতরে অনেক চিন্তা করেছি অনেকক্ষণ চিন্তা করে এটা আমি বলছি যে এটা কেন অ্যাকচুয়ালি কেন এত বেড়ে গেছে তো অ্যাকচুয়ালি বাড়ার কারণ হলো তার কন্ট্রোল নেই কন্ট্রোল করতে পারছে না গাড়ি না হ্যাকারদের কন্ট্রোল করতে পারছে না আর যত কন্ট্রোল করতে পারবে না তত আরও বাড়বে এটা তো কোনো মানে হ্যাকার দেখেও নি তোমরা এখনও মানে এত বেড়ে যাবে কল্পনাও করতে পারবে না আর যখন এত বেড়ে যাবে তখন যে কোনো গেম তখন ওইটা নিচের চলে যাবে ঠিক আছে তখন আর যখন ফ্রি ফায়ার কেউ খেলবে না তখন গরিনা বুঝতে পারবে যে কি একটা ভুল করলাম বুঝতে পারলে কি একটা ভুল করলাম যে এত একারকে প্রমোট করে তখন হ্যাকার আর হ্যাকারই থাকবে আর আমরা খেলবো না ফ্রি ফায়ার ঠিক আছে তো ওইটাই হবে দেখে নাও যদি কন্ট্রোল না করে তো এখনো টাইম আছে গরিনার কাছে যদি এখনো অ্যাকশন নেয় মানে খুব করা অ্যাকশনটা নিতে হবে খুব করা মানে রিপোর্ট দিলে সঙ্গে সঙ্গে যেন চেক করা হয় আর আইডিটা একটা আইডি কতজন খেলছে ওইটাও যেন দেখে না মানে এইটাও ফেয়ার প্লে হচ্ছে না কিন্তু যারা ডাবল র্যাঙ্ক টু ইউজ করে যাচ্ছে এরা এদেরও এক ধরনের মানে ফেয়ার গেম হয় না আমার মনে হয় এরাও ফেয়ার গেমপ্লে প্লে করতে পারছে না যেই জায়গাতে আমার কাছে নেই ডাবল র্যাঙ্ক টুকেন ওই জায়গাতে ধরো আমার বন্ধু ডাবল র্যাঙ্ক টুকেন ইউজ করে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে সে আমার থেকে সে ধরে নাও আমার মতোই খেলে কিন্তু সে থাকবে গ্র্যান্ড মাস্টারে আর আমি গ্র্যান্ড মাস্টারে থাকতে পারবো না তো এইটা একদম ফেয়ার গেমপ্লে হলো না এইটাও গরিনার উচিত যে ডাবল র্যাঙ্ক টুকেন ব্যান করে দেওয়া আর একটা আইডি কতজন খেলছে কতটা ডিভাইসে ঠিক আছে খেলছে একটা আইডি ঠিক আছে একটা ডিভাইসে খেলাই যথেষ্ট এক আইডি যখন পাঁচ ছয়টা ডিভাইসে থাকে লগ করা তখন সেটাও মানে ফেয়ার গেম হয় না অ্যাকচুয়ালি ঠিক আছে কারণ কতজন খেলছে চিন্তা করো তো যাই হোক ওইটা বড়ো কথা না বড়ো কথা হলো আমাদের সমস্যা হয়েছে হ্যাকার দিয়ে আর আমি এটা বলতে চাইছি যে পুরোপুরি যে দুষটা আছে গারিনার উপরেই দেব কারণ তারা যাই হোক তারা আমাদের হ্যাকারমুক্ত গেম প্লে দিতে পারছে না ফেয়ার গেম দিতে পারছে না তো এই নিয়েই আমি ভিডিওটা বানিয়েছিলাম যে একটু বুঝবেন আপনারা বুঝবেন ঠিক আছে এটাই বলার ছিল বন্ধুরা তো যদি মনে করেন যে না আমার কথাটা ঠিক আছে তাহলে অবশ্যই লাইক করে দিন সাবস্ক্রাইবও করে নিন আর দেখিস নেক্সট আমি কি ভিডিও নিয়ে আসি ততক্ষণে টাটা ভাই ভাই